সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সালাম আলাইকুম। তো এই মাত্র বাবিকে নিয়ে আসছে হাসপাতাল থেকে, তো অবশ্যই একটু তাড়াহুড়া করে খাবার আয়োজন করতে হবে, আগে খাবার তারপরে অন্য কিছু, কারণ সেখানে তো সবাই ব্যস্ত ছিল, যার কারণে কিছু খেতে হবে, দুষ্টামি করে কেন। তো এই জন্য অন্য প্রথমে একটু খাবার রেডি করবে, এগুলো খাওয়াই দিতে হবে, কারণ তো আপনারা তো জানেন ডান হাত ভেঙে গেছে, প্লাস অন্যদিকে তো আরও সমস্যা, এই অবস্থায় অনেক কষ্ট। তো এই জন্য আর কি এখন অন্য বিশেষ করে খাবারগুলো রেডি করে বাবিকে খাওয়াই দেওয়ার জন্য। নে বসানো থাকে তাইলে খাবার করে রেডি করো। ঠিক আছে, যাও যাও, আগে খাবার রেডি করো, তারপর আরও অনেক গল্প হবে আপনাদের সাথে, কারণ অনেক কিছু বলা আছে, সেইগুলো সব কিছুই তখন হবে। তুমি কাবো যে এগুলো তোমার না, আমি নোবা সহ্য হয়ে গেছ, মানে খাওয়াই দিচ্ছি এর জন্য নোবা থাকাচ্ছে, দেখেন মানে আমার কি এইমাত্র চলে আসছে হাসপাতাল থেকে ভাবি, আর মনে হয় কিছুক্ষণ পর মেহমানও আসবে, এমনি বাড়িতে যা ছিল থানে ডিম আর মুরগি মাংস রান্না করছে এমনি। নবনি কিন্তু আশ্চর্য হয়ে গেছে, দে না দেখ
হাত ভেঙে গেছে জন্য বকেয়া চলো আছে এখন এই যে বকেয়া আসতেছে এদিকে বা মাম নিচ্ছ যে মাম নিচ্ছ বকেয়া চলো আছে আজকে এখন বকেয়া চলো আছে জন্য দেখেন সাকিব সাকিব দিতে যাচ্ছে বকেয়াকে এই যে বাইক নিয়ে আমার বাইকটা নিয়ে যাবে নবমানে ফুফু চলে যাচ্ছে আসা 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 ফুফি চলে যাচ্ছে আসা 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 আসো আসা 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 ফুফির থেকে একটা টাকা নাও ফুফির থেকে একটা টাকা নাও আসো আমি সবাইকে